মাত্র 27 বছর বয়সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এক বঙ্গতনয়া। তার নাম অঙ্কিতি বসু। ব্যবসা শুরু করেছিলেন মাত্র 21 লাখ টাকা নিয়ে। মাত্র 4 বছরে তা ফুলে ফেপে দাঁড়িয়েছে 9,800 কোটিতে। কোনো সংস্থার ব্যবসা 100 কোটি মার্কিন ডলার পার হলে কাল্পনিক জন্তুর নাম অনুসারে ইউনিকর্ন তকমা জোটে। অঙ্কিতির ফ্যাশন ই কমার্স সংস্থা জিলিঙ্গো ইতিমধ্যেই তা পেয়ে গিয়েছে। তার জেরে কনিষ্ঠতম ভারতীয় মহিলা নির্বাচিত হয়েছেন অঙ্কিতি। বাঙালি পরিবারে জন্ম হলেও বাংলার বাইরেই বেড়ে ওঠা অঙ্কিতি বসুর। 2012 সালে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতি ও গণিত নিয়ে পড়াশোনা করেন তিনি। এরপর চাকরি শুরু করেন মার্কিন কনসাল্টিং সংস্থা ম্যাকেনজির মুম্বাই শাখায়। সেখান থেকে যোগ দেন অন্য একটি মার্কিন সংস্থা সেকোয়া ক্যাপিটালসের বেঙ্গালুরু অফিসে। মাত্র 23 বছর বয়সে বেঙ্গালুরুতেই ধ্রুব কাপুর নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। 24 বছর বয়সী ধ্রুব গুয়াহাটি থেকে আইআইটি নিয়ে পড়াশোনা করেছেন। পরে গেমিং স্টুডিও কিউই আইএনসিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি ছেড়ে নিজের মতো কিছু করার স্বপ্ন ছিল দুজনেরই। প্রথমে ই কমার্স সাইট খোলার কথা মাথায় আসে তাদের। কিন্তু ভারতে তখন ফ্লিপকার্ট অ্যামাজনের মতো সংস্থা জাকিয়ে বসেছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠা যাবে না বুঝেছিলেন তারা, তাই চিন্তাভাবনা জারি থাকে। সে বছরই ব্যাংকক বেড়াতে গিয়ে চোখ খুলে যায় অঙ্কিতির। সেখানকার চতুচক বাজারে ঢুকে স্থানীয় ডিজাইনারদের তৈরি পোশাক, জুতা, ব্যাগ এবং অ্যাক্সেসরিজ নজর কাড়ে তার। ভাষাগত সমস্যা থাকায় সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা সেগুলো বাইরের লোকের কাছে পৌঁছে দিতে পারছিলেন না, সেটি বুঝতে পারেন অঙ্কিতি। তখনই মাথায় আইডিয়া আসে তার। দেশে ফিরে ধ্রুবের সঙ্গে আলোচনা সারেন অঙ্কিতি। চাকরি ছেড়ে 21 লাখ টাকা পুঁজি নিয়ে কাজে লেগে পড়েন তারা। মার্কেট রিসার্চ সারতেই প্রায় 1 বছর লেগে যায় তাদের। ব্যাংককের বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মধ্যে অনলাইন ব্যবসায় আগ্রহ গড়ে তুলতে শুরু করেন অঙ্কিতি। আর অন্যদিকে বেঙ্গালুরুতে বসে প্রযুক্তিগত দিকটা সামলাতে শুরু করেন ধ্রুব। দক্ষিণ এশিয়ার বাজার দখল করতেই আগ্রহী ছিলেন তারা, সেই মতো কাজও শুরু করেন। গত 4 বছরে সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, চীন, কোরিয়া এবং কম্বোডিয়ার বাজার দখল করতে সফল হয়েছে জিলিঙ্গো। ভারত এবং অস্ট্রেলিয়াতেও লেনদেন শুরু হয়েছে। একসময় যে সেকোয়া সংস্থার কর্মী ছিলেন অঙ্কিতি, আজ তারাও জিলিঙ্গোয় 22,60,00,000 মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বিনিয়োগ রয়েছে সিঙ্গাপুরের তামসেক হোল্ডিং প্রাইভেট লিমিটেডের। এই মুহূর্তে জিলিঙ্গোর সিইও অঙ্কিতি, সিঙ্গাপুরের সংস্থার সদর দপ্তর সামলান তিনি। আর বেঙ্গালুরুতে 100 জন কর্মীকে নেতৃত্ব দেন ধ্রুব, তিনি সংস্থার প্রযুক্তিগত প্রধান। সাদাকালো নিউজ।